بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا ما علمتنا إنك أنت العليم الحكيم. ثم أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر، أو كما قال عليه الصلاة والسلام. شمانيتو جان بيباشو শুধু মণ্ডলী, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আকীদা সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বিস্তৃত এই বিশাল জ্ঞান ভাণ্ডার। আমাদের এই 12টি ক্লাসের মাধ্যমে সকল বিষয়ে অবগাহন করা সম্ভব হবে না। মূল যে বিষয়গুলি না জানলেই নয়, সেই বিষয়গুলির উপরে আমরা আলোকপাত করছি ইনশাআল্লাহ। আজকের বিষয়, আমরা গত সপ্তাহে যে ক্লাসটা নিয়েছিলাম, গত ক্লাসে আলোচনা হয়েছিল ঈমান পরিচিতি, এবং সেখানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফে সালেহীনদের নিকট ঈমান কি এবং ঈমান বাড়ে ও কমে এ প্রসঙ্গে সঠিক বক্তব্য কোনটি, দলিল প্রমাণ সহ আমরা উল্লেখ করেছিলাম। ঈমানের বিপরীত বা ঈমান বিধ্বংসী অনেকটি বিষয় আছে, যেটি স্বতন্ত্র আরেকটি ক্লাসে আমরা আলোচনা করব। তবে যেহেতু গত সপ্তাহে ঈমান আলোচনা করেছি, তার সরাসরি বিপরীত যেটা, সেটা হলো কুফরি নিয়ে আলোচনা করা। আমরা জানি এই শব্দটা আমাদের কাছে পরিচিত, কুফর ক্রিয়ামূল। তার থেকে যদি আমরা এই কর্তৃবাচ্য বিশেষে রূপান্তরিত করি, তাহলে আমরা বলবো কাফের। যার মধ্যে কুফুরি পাওয়া যাবে তাকেই বলা হবে কাফের। কিন্তু এটি অত্যন্ত জটিল, ঈমানের বিপরীত বিষয়। আসলেই কাফের হবে কি হবে না, আর একজনকে কাফির বলার নিয়ম কি, শর্ত কি, তার জবাবিত কি, নীতিমালা কি, না হট করে আপনি একজনকে কাফির বলে দেবেন, বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। তাছাড়া আমরা অন্যকে কাফির বলা না বলা, এটা যতখানি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়ে শতভাগ গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ঈমানকে বাঁচানো। তার চেয়ে শতভাগ গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ঈমান রক্ষা। তা আমার ঈমান রক্ষার স্বার্থে ঈমানের বিপরীত বিষয়গুলি সম্পর্কে আমার সম্যক ধারণা থাকা প্রয়োজন, যাতে কোনো অবস্থাতেই যেন আমার দ্বারা ঈমানের বিপরীত কোনো কর্ম সংগঠিত না হয়, আমি সজাগ ও সাবধান থাকতে পারি। আসুন, কুফরি পরিভাষায় এই কুফুর শব্দটি, আরবিতে কুফরন এই শব্দটি ব্যবহৃত হবে আবিদানি করতে বলা হয়। এটা আমরা কিন্তু ঈমানের বিপরীত পরিভাষা, যেমন ঈমানের কিছু কিছু পরিভাষা সাংঘর্ষিক আছে, যেমন ঈমানের বিপরীত হলো কুফুরি এবং এই কুফুর শব্দটার আবিদানি করতে হবে কোনো কিছু ঢেকে দেওয়া। এই জন্য আবেদানিক অর্থে ভাষাবিদেরা বলে থাকেন যে এক অর্থে যিনি বীজ বপন করেন, কৃষক হন আর যেই হন, যিনি বীজ বপন করেন তিনি তো মাটির নিচে বীজটাকে লুকিয়ে দেন, ঢেকে দেন, তাই তিনিও আবেদানিক অর্থে কাফের। কিন্তু শরীয়তের পরিভাষায় কাফের কাকে বলা হবে,
শরীয়তের পরিভাষায় আমরা আবেদনিক কাফের বলতে গিয়ে এখানে আমরা বলেছি যে কোনো জিনিসকে ঢেকে দেওয়া, কোনো জিনিসকে আড়াল করা, কোনো জিনিসকে লুকিয়ে দেওয়া, কোনো জিনিসকে অস্বীকার করা, সবটাই আপনার কুফর শব্দের অন্তর্ভুক্ত। কিন্তু পরিভাষায় কুফর বলা হবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার তাকে অস্বীকার করা অথবা তার অংশ বিশেষকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফরি। আর আমরা ইমানের ক্লাসে আলোচনা করেছিলাম যে ইমানের অনেক শাখা প্রশাখা আছে। ইমানের যেরকম শাখা প্রশাখা আছে তেমনি কুফুরেরও শাখা প্রশাখা আছে। আচ্ছা বলি তো, আমরা ইমানের 70 ঊর্ধ্ব শাখা আছে, যে কোনো একটি শাখাকে আমরা ইমান বলতে পারি। আমরা বললাম ইমান মূল, আর ইমানের যে কোনো একটি শাখাও ইমান। অনুরূপভাবে কুফর মূল, আর কুফরের শাখা প্রশাখা যেটাই হবে সেটাও কুফর। ধরে নেন ইমান, ইমানের একটা শাখা হলো, ইমানের একটা শাখা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনা। ধরে নেন এই শাখাটাকে বলতে হবে, এটাও একটা, এটাও ইমান। অনুরূপভাবে কর্ম বিষয়ক যদি আসি, এমন কাজ যেটা ইমানের দাবি সেটাও ইমান। এই জন্য দেখবেন হাদিসে আছে লা ইমান লিমান লা আমানাত লাহু ওয়ালা দীন লিমান লা আহদ লাহু, যার আমানতদারি নাই তার ইমান নাই। তাহলে এখানে আমানতদারি একটি বৈশিষ্ট্য যা ইমানের শাখা প্রশাখার একটি, কিন্তু সেটাকেও ইমান বলা হয়েছে। অনুরূপভাবে কুফুরি, এর যে শাখা প্রশাখা আছে সেগুলিও কুফুরি। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমানের যেরকম শাখা প্রশাখা আছে, ইমানের শাখা ইমান, অনুরূপে কুফুরির শাখাও কুফুরি। আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাআতের দৃষ্টিকোণ থেকে আসি, তাহলে আমরা বলবো কুফুর এর শ্রেণীভেদ। শ্রেণীভেদে যখন আমরা আসবো তখন আমরা প্রধানত বলবো দুই প্রকার। একটা হচ্ছে বড় কুফুরি, বড় কুফুরি, বড় কুফুরি যেটা সেটা হচ্ছে মুখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে আপনাকে খারিজ করে দেবে। বড় কুফুরি মুখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে খারিজকারী। এবং বড় কুফুরির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্মাণ করেছেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে আল্লাহ কাফিরদের জন্য নির্মাণ করেছেন। সেই জাহান্নাম যারা বড় কুফুরি যাদের মাধ্যমে সংগঠিত হবে এবং তারা চির জাহান্নামী হবে। আর আরেকটা হচ্ছে ছোট কুফুরি, আমরা বলবো ছোট কুফুরি, বড় কুফুরি আর ছোট কুফুরি। বড় কুফুরি যা ইসলাম থেকে খারিজ করে দেবে, চির জাহান্নামী করে দেবে। ছোট কুফুরি ইসলাম থেকে খারিজ করবে না, কিন্তু সকল পাপের মা হিসাবে গণ্য হতে পারে। এটাকে কেন্দ্র করে যেমন মিথ্যা সকল পাপের মা বলা হয়, ঠিক অনুরূপভাবে ছোট কুফুরি এটাকে ছোট বলে হেলায় উড়িয়ে দিলে এই কুফুরির আবর্তে হারিয়ে গিয়ে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এজন্য পাপ ছোট হলেও ছোট মনে করতে নাই, যদিও এটা ছোট কুপুরি ইসলাম থেকে আপনাকে আউট করে দেবে না। কারো মধ্যে ছোট কুপুরি সংগঠিত হলে তাকে কাফির বলে আখ্যায়িত করে ইসলামী সমাচ্যুত করা হবে, তা করা যাবে না। কিন্তু তাই বলে তার ওই কুফুরি কাজটাকে মেনে নেওয়া যাবে তাও করা যাবে না, কেননা এই অপরাধগুলি একের পর এক সংগঠিত হতে থাকলে বড় কুপুরিতে রূপান্তরিত হয়ে লোকটির সর্বনাশ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এক্ষণে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বড় কুফুরি। এই যে বড় কুফুরি,
আপনার পাঁচ ভাবে হতে পারে। তার মধ্যে এক নম্বর হল এই বড় কুফুরের এক নম্বর আমরা বলবো যে কুফুর তাকযিব, মিথ্যায়ন দ্বারা কুফুরি, মিথ্যায়ন। এই মিথ্যা বলে উড়িয়ে দেওয়া, ইমানের বিষয়কে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া। কখন মানুষ মিথ্যা বলে উড়িয়ে দিতে পারে? যখন সে এটাকে জানে যে এটাই ইমান। যারা মিথ্যায়ন করে তারা কিন্তু মৌলিকত্বকে অস্বীকার করে না, তারা সেটাকে অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে ভিতরে ভিতরে স্বীকার করার পরেও সেটা কি করে, ভিতরে ভিতরে স্থান দেওয়ার পরেও এটাকে সে স্বীকার করে নিতে পারে না, অহংকার করে। এই জন্য দেখেন এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যে কুফুরিটা সংগঠিত হয়েছিল ইবলিসের মাধ্যমে। ইবলিস কুফুরি করেছিল অহংকার করে। সে কি আল্লাহকে চিনত না? আল্লাহর কুদরত সম্পর্কে তার কি জ্ঞান ছিল না? ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সিজদা করতে বললেন তখন সে বলল, সে কি করল, তার কথা আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ও কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, নিজেকে বড় বলে দেখলো, অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অহংকার হচ্ছে পৃথিবীর প্রথম পাপ, পৃথিবীর প্রথম পাপ। যেই পাপ ইবলিসকে কাফের বানিয়েছে, ইবলিসকে বেহেশত থেকে বিতাড়িত করেছে, ইবলিসকে চিরজাহান্নামী করেছে, এমন কি ইবলিসের দোসর যারা হবে তাদেরকে দিও আল্লাহ বলছেন জাহান্নামকে পূর্ণ করবে। লাআম লাআন্না মিনক ও মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তা আমি তোমাকে দিয়ে এবং তোমার অনুসারী যারা তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পুরা করব। তাহলে আপনারা লক্ষ্য করুন, অহংকার পৃথিবীর সর্বপ্রথম পাপ। যেই পাপটায় গড়িয়ে নিয়েছে অহংকারীকে কত নিচে, তাকে কাফির বানিয়ে দিয়েছে, বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছে, তাকে চির জাহান্নামী করে দিয়েছে, তার যারা অনুসরণ করবে তাদেরকে দিয়েও জাহান্নাম করা হবে, একটি অপরাধ। এই মিথ্যায়ন যারা করে এরা হলো আপনার, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, আরবের মুশরিকরা তার দাওয়াতকে মেনে নেয় নি। যারা মেনে নেয় নাই তারা মুহাম্মদ যে সত্য নবী এটা কিন্তু তাদের বিশ্বাস ছিল। যেমন রসুলের চাচা আবু তালেব বিশ্বাস করতেন যে মুহাম্মদই সত্য নবী, মুহাম্মদের কাছে জিবরিল আসেন এটা সত্য, কিন্তু তিনি মেনে নেন নাই বাপদাদার রসম রওয়াজের দোহাই দিয়ে এবং অস্বীকার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে সূরা আন-নাহল সূরা আন-নামলের ১৪ নম্বর আয়াতে বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম জুলমান ওয়া উলুয়া। ওয়াজাহাদু বিহা, আর তারা অন্যায় বলছে, তারা অন্যায় ও অহংকার বশত তা অস্বীকার করল। তাহলে তারা জানতো কিন্তু অস্বীকার করেছে, জুলমান বড়লুয়া, অন্যায় করে এবং অহংকার করে অস্বীকার করেছে। অনুরূপভাবে সূরা আল আনআমের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায-যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, তোমাকে তো তারা অস্বীকার শুধু অস্বীকার করে না, এরা তো নিজেরা অত্যাচারী, তাই তারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। তাহলে এই অস্বীকার মানে কি? অর্থ হলো তারা এটা মিথ্যা জেনে উড়িয়ে দিয়েছে। তাই প্রথম প্রকার কুফুরি হয় মিথ্যায়ন দ্বারা, কুফুর তাকযিব হয়। দ্বিতীয় প্রকার কুফুরি হয় অহংকার বশত কুফুরি, এটা হচ্ছে কুফুরুল ইবা ওয়াল ইস্তিকবার। প্রথমটা বলেছিলাম তাকযিব, বিশ্বাস আছে, জানে এটা সত্য কিন্তু সেটা সে মানে না, উড়িয়ে দেয়। ঠিক আরেকটা হচ্ছে আপনার অহংকার বশত কুফুরি, অহংকার বশত। এই অহংকার বশত কুফুরি প্রথমটার সাথে কিছুটা সম্পর্ক আছে, অহংকার না থাকলে মিথ্যায়ন হয় না, এটা সম্পর্ক আছে। কিন্তু এখানে উল্লেখ হয়েছে এই জন্যই
যেমন আমরা দেখতে পারি দেখতে পাই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়ামা আনজালার রহমান মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন যারা নবীদেরকে স্বীকার করে দেয় তাদের বক্তব্য আল্লাহ উদ্ধৃত করে বলেন ওরা নবীদেরকে মেনে নিতে পারে নাই কেন মেনে নিতে পারে নাই নবীরা তাদেরই বংশের তাদেরই মধ্যে জন্ম নিয়েছেন তাদেরই গোত্রের লোক তাদের স্বভাব প্রকৃতির লোক তখন তারা বলল যে আমাদের গোষ্ঠীর আমাদের মতো তারা হইয়া তারা নবুয়তি দাবি করছে সুতরাং তাদেরই নবুয়তি আমরা মানতে পারি না এখানে পার্থক্য হচ্ছে ওই ইবলিসের সাথে একটু পার্থক্য ইবলিস অহংকার করে অহংকার করে সে মানে নাই এরা নিজেরা তার বংশকৌলিন্যের দোহাই দিয়ে মানে নাই এই বংশকৌলিন্যের দোহাই দিয়ে যে এরাও মানুষ আমরাও মানুষ এরা কি করে নবী হয় এটা মানে নাই এটাও হচ্ছে তাদের আপনার এক প্রকারের অহংকার সে অহংকার করে মানে নাই আর এর সাথে সাদৃশ্য তাদের ইবলিসের সাথে সাদৃশ্য আছে এরপর তারা আবারও বলছে আনু ও মেনু লিবাশারিন লিবাশারাইনি মিসলানা তারা বলছে আমাদের মতো দুজন মানুষ তাদেরকে আমরা নবী বলে বিশ্বাস করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন আরবের মুশরিকে কিন্তু সেভাবেই করেছিল তারা বলেছে মা লিহাযার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক তিনি কি করে রসুল হতে পারেন তিনি তো বাজারে চলাফেরা করেন তিনি খান পরেন তাহলে তিনি রসুল হতে পারেন না এইভাবে তারা আপনার নিজেদের বংশ কৌলিন্যের দোহাই দিয়ে অহংকার করে তারা কুফুরি করেছিল আরেক প্রকার কুফুরি হচ্ছে আপনার কুফরুল এরাজ বিমুখতা বিমুখতা দ্বারা কুফুরি এই বিমুখতা দ্বারা কুফুরি এটার এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রবণ শক্তি দিয়েছেন মানুষকে বুজার জন্য অন্তকরণ দান করেছেন কিন্তু যারা তাদের শ্রবণ শক্তি নিয়ে এবং অন্তকরণ দুটিকে তালাবদ্ধ করে দিয়ে রসুলের দিন থেকে সরে গেল রসুলের দিনের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নাই এটা হচ্ছে বিমুখতা দ্বারা কুফুরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ওমান আ'রাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা যে ব্যক্তি আমার জিকির থেকে এরাজ করবে মুখ ফিরিয়ে নেবে এজন্য ইসলামের জ্ঞান চর্চা না করা কুফুরি ইসলামের জ্ঞান চর্চা না করা কুফুরি অনেক মানুষ আছে ইসলামী শিক্ষা থেকে নিজেকে বিমুখ রাখে কোরআন ও হাদিসের মৌলিক যে জ্ঞান একজন মানুষের জন্য ফরজ তা থেকে নিজেকে যদি সে নিবৃত রাখে দূরে রাখে তাহলে তার ঈমান রক্ষা করা যাবে না তাই এটাও কুফুরি আর এটা হয়ে থাকে অনেকের ভিতরে এই এই ধরনের অপরাধ প্রবণতা আছে তাই তারা আপনার এই বিমুখতার কারণে না বলে সত্য না বলে মিথ্যা তাদের একটা মানসিকতা যে ঠিক আছে সত্য বলবো না মিথ্যাও বলবো না এই মানসিকতা তাদের ভিতরে কাজ করে অনুরূপভাবে তাদের ভিতরে আরেকটা জিনিস কাজ করে তাদের কাছে না আছে ওলা না আছে বরা যেহেতু ইসলামী শিক্ষা তাদের মধ্যে নাই ইসলামী শিক্ষা তারা গ্রহণ করে নাই ইসলামী শিক্ষা থেকে বিমুখ আছে ফলে এরা ইসলাম আর অন্য ধর্মের পার্থক্যটাও বুঝে না অনুরূপভাবে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটাও বুঝে না কোন কোন ক্ষেত্রে লেনদেন করা যাবে কোন কোন ক্ষেত্রে করা যাবে না এটাও তারা বুঝতে পারে না ফলে তারা একাকার হয়ে যায় তাদের দৃষ্টিতে সাম্যমৈত্রীর গান গেয়ে তারা সব ধর্মের লোকেরা এক হয়ে যায় সব ধর্মের লোকেরা এক যদি হয়ে যায় তাহলে এখানে ঈমান থাকে না আপনার সব ধর্মের লোকেরা তাদের অবস্থানে এক থাকবে তাদের অবস্থানে তারা থাকবে আমার অবস্থানে আমি থাকবো তাই বলে আমি তাদের মধ্যে বিলীন হয়ে যাব এই মানসিকতা কখনো হতে পারে না এই জন্য আপনার যে এক ধরনের মানুষ আছে যারা
কোরআন ও সুন্নাহের শিক্ষা থেকে বিমুখ থাকে, ফলশ্রুতিতে ইসলাম ও ইসলামের পার্থক্য জ্ঞান ভুলে যায়, মুসলিম ও কাফিরের ভিতরে যে ব্যবধানটুকু আছে সেটুকুও ভুলে যায়, ফলে কার সাথে দোস্তি রাখবে আর কার সাথে দুশ্মনী রাখবে, কে হবে তার অন্তরঙ্গ বন্ধু আর কে হবে তার দুশ্মন সেটা সে চিহ্নিত করতে পারে না। দেখা যায় যে ওই সমস্ত লোকগুলি আমাদের বন্ধু হয়ে যায় যারা আল্লাহর দুশ্মন, যারা রসুলের দুশ্মন, তাদের সাথে আমাদের দোস্তি হয়ে যাচ্ছে, তাদের সাথে আমাদের দহরম মহরম হয়ে যাচ্ছে, তাহলে আমি কিসের মুসলিম? আল্লাহ যেখানে বলছেন সূরা আল মুজাদালার ভিতরে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহু রাসূলাহু ওয়ালাউ কানু আবাউহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাসী, সেই লোকটা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, এই লোকের সাথে কোনো প্রকার দোস্তি করতে পারে না, যদিও সেই লোকটা তাদের বাবা হোক, বাপদাদা হোক, ভাই বেরাদর হোক আর নিকটাত্মীয় হোক। পার্থক্য অত্যন্ত কঠিন। কিন্তু আজকে আমরা এই ধরনের দুষে দুষ্ট হয়ে ইসলামিক জ্ঞান থেকে বিমুখ থাকার ফলশ্রুতিতে আমরা সব একাকার হয়ে গেছি, আমরা এই পার্থক্য জ্ঞানটুকু ভুলে গেছি। এজন্য অত্যন্ত জরুরি এই বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখা। চার নম্বরে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সন্দেহ, সন্দেহজনিত কুফরি। দেখেন, ইমানের বিষয়টা ফুটপাতের জিনিস না, ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইমানের বিষয়ে আপনাকে যেরকম ইয়াকিন থাকতে হবে, ইমান যে সমস্ত বিষয়ে ইমান আনতে হবে তার কোনো একটিতে ন্যূনতম সন্দেহ থাকলে ইমানদার হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনবেন আর এর উপরে আপনার সন্দেহ থাকবে, হতে পারবে না। সন্দেহমুক্ত নিশ্চিত বিশ্বাস হচ্ছে ইমান। এখন আপনি ইমানদার দাবি করবেন আর ইমানের বিষয়ে সন্দেহ করবেন, আপনি ইমানদার হতে পারবেন না। ধরে নিন আপনি ইমান বিল গায়েব, অদৃশ্য বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়, যেমন ধরেন আখেরাতের প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান অন্তর্ভুক্ত করে মৃত্যুকে বিশ্বাস করা, কবরকে বিশ্বাস করা, কবরের আযাব অথবা কবরের নিয়ামত, কবরের জিন্দেগি, বরজখী জিন্দেগিকে বিশ্বাস করা, হাশরের মাঠে উত্থান সেটা বিশ্বাস করা। এখন আপনি যদি এই বিশ্বাসের অন্তর্ভুক্ত কোনো একটা বিষয়ে যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না, এটা কুফুরি। অনেক আছে আমার সাথে বিতর্কের সময়, একজন জাহেল তো দূরের কথা, একজন আলেম বিতর্কের এক পর্যায়ে বলে ফেলেছে যে এই যে পরকাল আর জান্নাত জাহান্নামের কথা বলছি, এগুলি মানুষকে একটু দমিয়ে রাখার জন্য না, আদৌ জাহান্নাম আছে? যদি কোনো মুমিন যদি এই সন্দেহ করে তাহলে কি তার ইমান থাকবে? বলেন কোন তার ইমান থাকবে? কোনো ইমান থাকবে না। একজন ব্যক্তি যদি বলে যে নবী আমি মানিও না, আমি অস্বীকার করি না, আমি নিজে মানিও না আর নবী আসেন এটাও আমি অস্বীকার করি না, আর আমার একটা সন্দেহ হতে পারে তিনি নবী, হতে পারে তিনি নবী, হতে পারে তিনি লাস্ট প্রফেট, এটা হতে পারে, এইরকম যদি সন্দেহ নিয়ে কোনো ব্যক্তি যদি মুসলিম দাবি করে তাহলে সে আদৌ মুসলিম হবে না, সে আউট অফ ইসলাম, সন্দেহ থাকতে পারবে না। এরপর পঞ্চম নম্বরে আমরা বলবো সেটা হলো মুনাফেকি। আর এই মুনাফেকি টপিক্সের উপরে আমাদের স্বতন্ত্র মানে একটা পর্ব আছে, তাই এই পর্বে আমরা বিশেষ কোনো আলোচনায় যাব না। আমরা একটা কথা বলে রাখব যে একজন ব্যক্তি
ইমানদার হতে গেলে যেমন দলিল ও প্রমাণের প্রয়োজন আছে, ইমানদার হতে গেলে যেমন একজন ব্যক্তি সন্দেহমুক্ত ইয়াকিনের প্রয়োজন আছে, ঠিক আরেক একজন ব্যক্তিকে ইমানের বাহিরে বলে গণ্য করতে গেলেও এরকম ইয়াকিন লাগবে। সন্দেহের উপরে ভিত্তি করে কাউকে কিছু বলাও যাবে না, আর সন্দেহের উপরে ভিত্তি করে কাউকে ইমানদার বলা যাবে না। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাব সম্পর্কে, ওকালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওরা বলছিল আমরা ইমান এনেছি, আল্লাহ বলে না তোমরা বলো আমরা বাহ্যিক বশ্যতা স্বীকার করেছি, যখন অন্তরে ইমান প্রবেশ করবে তারপর। তাহলে বোঝা গেল ওরা বাহ্যিক ভাবে মুসলিম দাবি করলেও তাদের সন্দেহ প্রবণতার এই বাতিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানদার বলে গণ্য করেন নাই। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে তার নিজের কসমকে কি বলেছেন, ইমানের বিষয়টা এত গুরুত্ব দিয়ে বলেছেন যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে না মানে অথবা তার ফয়সালাকে মানে কিন্তু সন্দেহ থাকে, তারপরও আল্লাহ বলছেন সেই লোক ইমানদার হতে পারবে না। তাহলে ইমানটা কচুপাতার পানি না, যে যেমন খুশি তেমন বিশ্বাস করে ফেলবেন আর যেমন খুশি তেমন আবার ফেলে দিবেন, গড়িয়ে পড়ে যাবে আর আপনি বলবেন আপনি আউট হয়ে গেলেন, তাও না। একজনকে আউট করতে গেলেও শর্ত লাগবে, একজনকে ইন করতে গেলেও শর্ত লাগবে। ইমানটা এইরকম বিষয়। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে আসব সেটা হলো কাউকে কাফের বলতে গেলে, অর্থাৎ কাউকে কাফের বলে হুকুম দেওয়া, কাফের বলে হুকুম প্রসঙ্গ, একজন আপনি কাফের বলে হুকুম দেবেন, একজনকে ইমানদার বলে হুকুম দিতে গেলেও আপনার ইমানের যে শর্তগুলি তার ভিতরে আছে কি না এটা যেমন যাচাই করতে হয়, ঠিক কাফের বলে কাউকে গণ্য করতে গেলেও আপনার শর্ত বিবেচনায় নিয়ে আগাতে হবে। আর আমাদের সমাজে মুসলিম সমাজে দ্বন্দ্বের বড় একটা কারণ হচ্ছে এই ধরনের শর্ত না মেনে যত্রতত্র যাকে তাকে আমরা কাফের বলে ফতোয়া দিয়ে দিচ্ছি, আমার মতের বিপরীত বা সে কাফের, তার সাথে কোনো সম্পর্ক নাই। পরশুদিন এক ভদ্রলোকের কথা শুনলাম, তিনি বলছেন যে আমি ওহাবিদেরকে মুসলমানই মনে করি না, ওহাবিদেরকে আমি মুসলমানই মনে করি না। কথার কথা বলে ফেলেন, এত সহজ একজন মুসলিমকে আপনি কাফের বলবেন এটা আপনার অধিকার নাই। তাই এই বিষয়ের মধ্যে আমাদেরকে মূল দুটি শর্ত লাগবে, প্রধান দুটি শর্ত। একটা হলো দলিল প্রমাণ পেশ করা, কারোর বেলায় কুফুরির হুকুম লাগাইতে গেলে দলিল লাগবে। এই দলিল দুটি অর্থে আসবে, একটি অর্থ হচ্ছে কুফুরির বিষয় কি না, অর্থাৎ কারো ভিতরে কোনো কারো থেকে কোনো কথার প্রকাশ পেয়েছে অথবা কোনো কর্ম প্রকাশ পেয়েছে, যেই কথা ও কর্ম সংগঠিত হইলে কাফের অন্তর্ভুক্ত হবে কি না এই দলিলগুলি আগে যাচাই করতে হবে। এটা এক নম্বর, কারো কাছ থেকে কোনো কথার প্রকাশ পেয়েছে, কোনো লিখনী প্রকাশ পেয়েছে, কোনো আমল প্রকাশ পেয়েছে, তাই এই বিষয়গুলি আপনাকে কোরআন ও হাদিসের দলিল দিয়ে আগে প্রমাণ করতে হবে যে এই এই কাজগুলি কুফুরি কাজ কি না, এই এই কাজ কারো মতে কারো মাঝে সংগঠিত হলে পাওয়া গেলে তাকে কাফের বলা যাবে কি না, এই দলিলগুলি আগে যাচাই বাছাই করে স্থির করতে হবে। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হবে আপনার ওই লোকটা, যাই লোকটার মধ্যে এই এই ধরনের দোষ পাওয়া গেছে সেই লোকটার সামনে দলিল আদিল্লা পেশ করা, দলিল প্রমাণ পেশ। আমি বলেছি
তার দুইটা দিক। একটা দিক হলো কারো কাছ থেকে কোনো কথা, কোনো লিখনি, কোনো আমল প্রকাশ পেলে ওই আমলগুলি প্রথমে যাচাই বাছাই করতে হবে যে কোরআন ও হাদিসের দলিল দ্বারা ওই বক্তব্যগুলি কুফুরির পর্যায়ভুক্ত কি না, এবং হইলে সেটা কোন প্রকারের কুফুরির পর্যায়ে, অর্থাৎ বড় কুফুরির পর্যায়ে কি না। বড় কুফুরির পর্যায়ে যদি হয় তাহলে তার ব্যাপারে করণীয় স্থির করতে হবে, আর ছোট কুফুরির পর্যায়ে যদি হয় তাহলে তার ব্যাপারেও করণীয় স্থির করতে হবে। আমার কাছে প্রমাণিত হয়ে গেল যে এই বিষয়গুলি কুফুরির অন্তর্ভুক্ত না, বাস আপনি নিবৃত হয়ে গেলেন। আবার যাচাই কোচাই করে, যাচাই বাছাই করে দেখা গেল যে না, বিষয়গুলি কুফুরির অন্তর্ভুক্ত, এই কাজগুলি বড় কুফুরির অন্তর্ভুক্ত, তখন আপনার উপরে দ্বিতীয় স্টেপে কাজ হয়ে যাবে দলিল আদিল্লা সহ ওই ভাইয়ের কাছে চলে যাওয়া, তাকে গিয়ে বিষয়গুলি ভালো করে বোঝানো, তার সামনে দলিল পেশ করা, যাতে সে কোনো প্রকারে হজ্জত কায়েম করতে না পারে যে আমি বুঝি নাই, আমাকে বোঝানো হয় নাই, এই সুযোগ যেন সে না পায়। এই প্রথমেই তার সামনে দলিল আদিল্লা তুলে ধরে আপনার এই বক্তব্যটা, এই এই দলিলের ভিত্তিতে এটা কুফুরি মতবাদ, এই মতবাদ থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই মর্মে ক্লিয়ার তার কাছে করতে হবে। এরপর যখন আপনি দলিল আদিল্লা প্রমাণ করে বুঝিয়ে দিলেন যে কাজটা কুফুরি আর যে করবে তার হুকুম হলো কাফের, তখন যে দ্বিতীয় শর্তটা হবে এটা নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তির বেলায় প্রযোজ্য হবে। এটার অর্থ কি? আপনি যখন একজন ব্যক্তিকে জানবেন এই লোকটাই কাজটা করেছে, আপনি ওই লোককে কেবলমাত্র বলতে পারবেন আপনি যিনি দলিল প্রমাণ পেশ করেছেন, যিনি দলিল প্রমাণ পেশ করেন নাই, তার সম্বন্ধে যাচাই বাছাই করেন নাই, তিনি কিন্তু নির্দিষ্ট করে কাউকে কাফের বলতে পারবেন না, তিনি শুধুমাত্র জেনারেলি বলতে পারবেন এই এই কাজ কারোর মধ্যে সংগঠিত হইলে সে আউট অফ ইসলাম হয়ে যাবে। কিন্তু একজন মুসলিম তার ভিতরে যদি কুফুরি সংগঠিত হয়, দলিল আদিল্লা পেশ করবেন, পেশ যিনি পেশ করেছেন তিনিই কেবল গিয়ে বলবেন যে আপনাকে বুঝাইলাম, বুঝ মানলেন না, তখন আমার বিশ্বাস আপনি কাফের হয়ে গেছেন, আমার বিশ্বাস, এটা আমি প্রমাণ করেছি দলিল, আমি বলবো, কিন্তু আমার আরেক ভাই প্রমাণ করেন নাই, তিনি না জেনে কোনো মন্তব্য করবেন না, এগুলি করতে গেলে ফাসাদ সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারলাম প্রথমে দলিল আদিল্লা প্রমাণ করা, আর দলিল আদিল্লা প্রমাণের দুটি স্টেপ বললাম, ফার্স্ট স্টেপে তার কাজগুলি কুফুরি কি না দলিল দিয়ে যাচাই করা, আর সেকেন্ড স্টেপ হচ্ছে ওই লোকটাকে দলিল আদিল্লা দিয়ে বোঝানো, বোঝানোর পরে যখন ওই মানবে না তখন নির্দিষ্ট করে কেবলমাত্র ওই ব্যক্তিকে যিনি দলিল প্রমাণ পেশ করেছেন তিনি কেবল তাকে কাফির বলে জানবেন। এবারে আমি যে প্রসঙ্গটা নিয়ে আসবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছেন, আমরা ঈমান এনেছি, কোরআন আমাদের দস্তুর। এখন যদি কেউ কোরআন ও হাদিস বিরোধী কোনো ফয়সালা দিয়ে দে, তাহলে সেই লোকটির ব্যাপারে আমাদের বক্তব্য কি হতে পারে? এই ক্ষেত্রে আমাদের মনে করতে হবে যে আমরা সমাজে দেখেন, সমাজ যারা পরিচালনা করে, সমাজপতি যারা, তারা কিন্তু সমাজের বিচার সালিশ করেন, বিচার সালিশ করেন। এই বিচার সালিশ করতে গিয়ে অনেক সময় অজ্ঞতা বশত ভালো করতে গিয়ে মন্দ করে ফেলেন। আমি আপনাদের একটা উদাহরণ দিই, ধরে নিন একটা যুবক সে বেবিচারে লিপ্ত হয়ে গেছে, তার বিচার কি? শরীয়ত বলছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, প্রত্যেককে কি করবা? মিয়াত জালদা, একশোটি বেতার আঘাত করতাম। শরীয়ত কিন্তু এর শাস্তি বলে দিয়েছে, এখানে দুটি জিনিস বলে দিয়েছে, একটা জিনিস হচ্ছে কতটি প্রযোজ্য হবে বলে একশোটি, কি প্রযোজ্য হবে বলে বেত, কথা কি বুঝতে পারছেন? একশোটি আর কি বেত,
এখন আপনি বেদ বাদ দিয়ে যদি পাথর মারেন 100টা সংখ্যা ঠিক রাখছেন আপনি 100 কিন্তু মারলেন কি পাথর আল্লাহ বলছেন আপনাকে জলদ বেতরাগত আপনি বেতরাগতটা চেঞ্জ করে বললেন যে 100 আছে 100টা পাথর মেরে দাও তাহলে সেখানে আপনি মানে আপনি কি করলেন ফয়সালাটা দিয়ে দিলেন ফয়সালাটা কোরআন ও হাদিস বিরোধী হয়ে গেল যদি আপনি ভালো কাজ করতে গেছেন অনেকেই আছে আমাদের সমাজে আছে দেখবেন যে এই ধরনের কিছু সালিশ করতে গিয়ে দেখা যায় শরীয়তে কিন্তু ওই রকম বিচার নাই দেখা যায় যে একটা জুতার গোলা মালায় দিয়ে একটা চক্কর দাও এগুলি সমাজে আছে না করায় কিন্তু এই কাজটুকু করানোর অধিকার তাদের নাই বলবেন আমাদের হাতে তো প্রশাসন সৈনিক ক্ষমতা নাই আমরা এই বিচারটা করতে পারবো না তো আপনাকে আপনার প্রশাসনিক ক্ষমতা নেই আপনি বিচার করতে গেছেন কেন বলে তাই বলে কি অন্যায় আমাদের চোখের সামনে হবে আমরা বাধা দেব না বলে হ্যাঁ এটা ইমানি দায়িত্ব আপনি বাধা দেবেন এই বাধা দিতে গিয়ে আপনি শরীয়তের মধ্যে যতটুকু সম্ভব সেটুকু আপনি বাস্তবায়ন করবেন শরীয়তের মধ্যে যতটুকু সম্ভব সেটুকু আপনি বাস্তবায়ন করবেন শরীয়তের বাইরে গিয়ে কিছু করবেন না বলুন ওখানে শরীয়ত বলে দিয়েছে মাত্রা কত 100টি আর কি হবে বেত এবার আপনার ক্ষমতা নাই 100টি বেত মারান 100টি বেত যদি মারেন তাহলে ও দুর্ঘটনা হতেও পারে আর সেই ক্ষমতা যেহেতু আপনার নাই তো আপনি যখন করতে গেছেন সামাজিক সালিশ তাহলে আপনি প্রকারটা ঠিক রাখেন আপনি নিয়ে আসেন বেতই মারেন কিন্তু আমি ওই 100 পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই হে আল্লাহ তোমার বিধানে আমি এই বিধানটা শ্রদ্ধা রেখে এটুকু করলাম এটা যদি করেন একজন ব্যক্তি তখন দেখা যাবে যে অন্তত বলতে পারবেন যে তিনি শরীয়তের একটা জিনিসের অংশবিশেষ তার সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করেছেন কিন্তু এটার অপব্যাখ্যা করে বিকল্প কিছু শাস্তি আবিষ্কার করার অধিকার নাই হ্যাঁ যদি শরীয়তে ওখানে শাস্তি দেওয়ার বস্তু স্থির না হয়ে থাকে আর শাস্তির কথা আসে তাহলে বিচারক তিনি বাবুত্তাজির তিনি কি করতে পারবেন এখানে শাস্তির প্রকৃতি নির্ধারণ করতে পারবেন তাকে এখতিয়ার দেওয়া আছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই ধরনের ব্যাপারে আমাদের সমাজে অহরহ যাকে তাকে আমরা কুফুরি বলে দিচ্ছি আমরা যখন এই বিচারককে কিছু বলতে যাব তখন আমরা চারটা বিষয় খেয়াল করব এক নম্বর বিচারক আলেম কিনা বিচারক জানেন কিনা বিচারক যদি না জেনে জাহিল হয়ে থাকেন এই মাসালায় তাহলে এই মাসালায় তাকে আপনার কাফির বলা যাবে না এই মাসালা যে মাসালায় আমভাবে আপনি বক্তব্য দেবেন যখন খাস করে নির্ধারিত করে কোনো বিষয়ে বলবেন তখন আপনাকে ওই বিষয়ের উপরে আর ওই ব্যক্তিকে নির্ধারণ করে কথা বলতে হবে জেনারেলি আপনি বলবেন যে যারা মানে কোরআন ও হাদিসের বিরুদ্ধে ফয়সালা দেবে তাদেরকে আল্লাহ বলছেন তারা কাফের তারা ফাসেক তারা জালেম কিন্তু যখন একজন ব্যক্তিকে আপনি বলবেন তখন আপনাকে ওই ব্যক্তি নির্ধারণ এবং যে বিষয়ে তিনি ফয়সালা দিয়েছেন সে বিষয়টা নির্ধারণ নির্ধারণ করার পরে আপনি বিচার করবেন ওই লোকটা আলেম কিনা এই মাসালায় কি ফতোয়া হওয়া দরকার ছিল সে জানে কিনা এটা প্রথম নম্বর শর্ত দুই নম্বর হলো স্বেচ্ছায় বিচার করা স্বেচ্ছায় মানে সানন্দে বিচার আর আরেকটা হলো জবরদস্তিমূলক বিচার স্বেচ্ছায় বিচার আরটা হলো জবরদস্তিমূলক বিচার কেউ যদি স্বেচ্ছায় কোরআন হাদিসের বিপরীত অবস্থান করে তাহলে তার ব্যাপারে বক্তব্য ক্লিয়ার আর যদি তাকে জোর করে করানো হয় আর এর থেকে সে নিবৃত হওয়ার কোনো বিকল্প পথ না পায় তাহলে একটা অবস্থা আর বিকল্প পথ পাইলে আরেকটা অবস্থা যদি সে বিকল্প পথ পায় আর তারপরেও যদি সেই কুফুরি কাজটা করে তাহলে অবশ্যই সে এটার মৌন সমর্থক হিসেবে আখ্যায়িত হবে এবং তার বেলায় হুকুম প্রযোজ্য হবে
পক্ষান্তরে তার যদি বিকল্প কোনো পথ না থাকে আর জবরদস্তি করে তার কাছ থেকে কাজটি করিয়ে নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি তাকে ওইভাবে কাফির বলে আখ্যায়িত করতে পারি না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান তাকে জবরদস্তি করে তার মুখ দিয়ে কাজটি বের করে নেওয়া হয়েছে বা এই বিচারটা করিয়ে নেওয়া হয়েছে অথচ তার অন্তর ইমানে পূর্ণ আছে আল্লাহ আলাম সুতরাং এই স্বেচ্ছায় তিনি করেছেন কি না না তাকে জবরদস্তি করে করা হয়েছে এই বিষয়টাও আপনাকে খেয়াল করতে হবে তারপর তিন নম্বর হচ্ছে ইয়াকিন সন্দেহ না থাকা সন্দেহাতীত বিশ্বাস কোন ব্যক্তি কোন বিষয়ে ফয়সালা দেবেন তিনি যদি ওই ফয়সালাটাকেই ফয়সালা মনে করেন আর এটাকে সন্দেহাতীত অকাট্য বলে বিশ্বাস করেন তাহলে তার বেলায় কুফরির ফতোয়া প্রযোজ্য হবে পক্ষান্তরে তার ভিতরে যদি আপনার এই ব্যাপারে সন্দেহ থাকে তাহলে তাকে বোঝার সুযোগ দেওয়া হবে তাকে ডাইরেক্ট এইভাবে কোনো হুকুম দেওয়া যাবে না এই জন্য আমরা একটা নীতি মনে রাখব যে একজন ব্যক্তিকে মুমিন বলার জন্য যেরকম একইনের প্রয়োজন অনুরূপভাবে একজন ব্যক্তিকে কাফের বলার জন্য একইনের প্রয়োজন একজন ব্যক্তিকে মুমিন বলার জন্য যেরকম দলিলাদিল্লার প্রয়োজন ঠিক অনুরূপ একজন ব্যক্তিকে ইসলামের বাইরে বলে গণ্য করার জন্য দলিলাদিল্লা প্রয়োজন দলিলাদিল্লা ছাড়া আমরা কাউকে এইভাবে ঢালাওভাবে কুফুরি বলতে পারবো না এক্ষণে আমি যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে চাইব সেটা হলো কাফেররা কয় ভাগে বিভক্ত প্রধানত কাফেররা দুই ভাগে বিভক্ত প্রধানত দুই ভাগ দুই এক নম্বর হচ্ছে আপনার চিরকাফের চিরকাফের বা মূল কাফের মূল কাফের আমরা বলবো তাদেরকে যারা ইসলামে প্রবেশ করে নাই ইসলামে প্রবেশ করে নাই ইসলামে প্রবেশ করে নাই এমন কাফের আপনার দুই ধরনের এক ধরনের কাফের আছে যারা সম্পূর্ণরূপে মানবরচিত মতবাদে বিশ্বাসী আরেক ধরনের আছে কাফের যারা আল্লাহ প্রদত্ত দিনে বিশ্বাসী তবে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত শরীয়তকে মানে না তারা তাদেরকে বলা হয় আহলুল কিতাব তারা ইহুদি তারা খ্রিস্টান তারা আল্লাহকে বিশ্বাস করে তারা ওই বিগত জমানো নবীদের বিশ্বাস করে কিন্তু সেখানে তারা পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে সেই কারণে তারা হচ্ছে আপনার ইসলামে প্রবেশ না করার কারণে চাহে তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করুক আর না করুক আর বিগত কোনো ধর্মের অনুসারী হোক যেগুলিকে আল্লাহ ব্যান করে দিয়েছেন যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করেছেন এবং কোরআন বিগত সকল কিতাবের উপরে প্রভাব বিস্তারকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই বিশ্বাস না করার কারণে এরা আপনার ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক শিখ হোক আর হিন্দু হোক যারা হোক সকলেই আপনার মূল বিবেচনায় এরা কাফের এরা আউট অফ ইসলাম আলাদা শ্রেণী থাকলো দ্বিতীয় শ্রেণী হলো যারা আপনার মূলত মুসলিম ছিল মূলত তারা কি মুসলিম মূলত মুসলিম কিন্তু তাদের মধ্যে কুফুরির কিছু কাজ সংগঠিত হয়েছে তারা মূলত তার ইসলাম গ্রহণ করেছে গ্রহণ করার পর তাদের মাধ্যমে তাদের মধ্যে কিছু কাজ সংগঠিত হয়েছে যেগুলি কুফুরি কাজ আর এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে একজন মানুষ ইসলাম গ্রহণ করেই সেনাজাত পাবে না যতক্ষণ না ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু তারপরে এই কথার এই ইমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে আল্লাহ নবীর সাহাবী যখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করছিলেন তখন আল্লাহ নবী তাকে ওসিয়ত কি করেছিলেন যে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম
বলো আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি আর তার এই কথার উপরে তুমি সুপ্রতিষ্ঠিত থাকো, ইস্তেকামত তোমার জন্য হয়, তাহলে একজন মানুষ মুসলিম হলেই ইসলাম গ্রহণ করলেই সে পার পাবে না যতক্ষণ না ইসলামের উপরে সে সুপ্রতিষ্ঠিত থাকবে। কাজেই ইসলাম গ্রহণ করার পরেও একজন মানুষ কুফুরিতে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনার একজন মুসলিম সে ইসলাম থেকে আউট হয়ে যেতে পারে, ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে, তার দ্বারা কুফুরি সংগঠিত হতে পারে, আর তা হতে পারে চারভাবে। আমি এখন বলবো যে একটা হলো যারা চিরকাফের, অরিজিনাললি কাফের, যারা ইসলামের ভিতরে প্রবেশই করে নাই, এদের হুকুম একরকম। আর হলো ইসলামে প্রবেশ করেছে তারপর তার দ্বারা আপনার কুফুরি সংগঠিত হয়েছে, সেই সেই ধরনের ব্যক্তিগুলির নিয়েই আমাদের বিশেষ আলোচনা। এখন একজন ব্যক্তি ইসলাম থেকে খারিজ হতে পারে চারভাবে। কথা দ্বারা, দুই কর্ম দ্বারা, তিন বিশ্বাস দ্বারা, চার সন্দেহ দ্বারা। সন্দেহ দ্বারা, কথা দ্বারা কুফুরি, যেমন একজন মুসলিম সে মুসলিম দাবি করল অথচ সে আল্লাহকে গালি দিল, তার রসুলকে গালি দিল, তাহলে কথার মাধ্যমে সে কুফুরি করে ফেলল। এইভাবে মানুষ কুফুরির মধ্যে পতিত হয়ে যেতে পারে, ইসলাম থেকে আউট হয়ে যেতে পারে। অনেক সে মানুষ ছলনা করে, খ্যাম খেয়ালি বশত কোনো কথা বলে ফেলে, কিন্তু জানে না যে এই কাজটা বড় মারাত্মক কুফুরি হয়ে গেছে। আমার মনে পড়ছে যে তখন আমি, অনেক আগের কথাই বলছি, তখন আমি আলেমে পড়ি, আলেমের ছাত্র। তো এক ভদ্রলোক, তিনি এই বর্ষাকালে ইড়ি উঠাইয়াছেন, ইড়ি ধান আছে না, ইড়ি ধান উঠাইয়াছেন, স্কিম উঠাইয়া সিদ্ধ করে সেগুলি শুকাইছে, শুকানোর জন্য বাড়ির আঙ্গিনায় উঠানে ছড়িয়ে দিয়েছেন। তিনি তার কন্যারা সহ পুত্রবধূ সহ সকলে মিলে, মোটামুটি কয়েকজন মিলে মেহনত করে এগুলি ছড়িয়ে দিয়েছেন। তো ছড়িয়ে দেওয়ার পরপরই হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে, ঝড় আসবে, অন্ধকার হয়ে গেল, যদি বৃষ্টি নামে ধানগুলি ভিজে যাবে, যে জন্য দিয়েছিলাম সেটা তো পুরা হবে না, তাই কে কোথায় গেলি তাড়াতাড়ি আয়, দৌড়ে আবার ধানগুলি গুছাইতে গেল, গুছাইয়ে স্তূপ দিয়ে উঁচু জায়গায় রেখে ঢেকে দিল যাতে বৃষ্টিটা গড়িয়ে যায় আর ধানে না পড়ে। এবার মেহনত শেষ, ধান গুছানো শেষ, স্তূপ দেওয়া শেষ, ঢেকে দেওয়া শেষ, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না এসে আবার রোদ উঠে গেল। এরম ঘটে না, রোদ উঠে গেছে। এখন ওই লোকটা এই যে মেহনত করছে, অতিষ্ঠ হয়ে গেছে, কষ্টের মধ্যে বলে ফেলতেছে যে আল্লাহর দুষ্টামি আর বরদাস্ত হয় না। কথাটা বুঝতে পারছেন? আমি আমার শোকানে শুনেছি, মানে এই বৃষ্টি আসবে, আবার বৃষ্টি আবার নিয়ে নিল, এত মেহনত করলাম, মানে এই যে কথাটা, সে আল্লাহর সামনে কি করে আল্লাহকে গালি দিয়ে দিল। আল্লাহর সামনে আল্লাহর সন্তান আছে এই বিশ্বাস করা, যুগকে গালি দেওয়া, এই সবগুলি হচ্ছে আল্লাহকে গালি দেওয়ার নামান্তর, এই সবগুলি কুফুরি। কর্ম বিষয়ক, কর্মের মাধ্যমে একজন মানুষ দ্বারা কুফুরি সংগঠিত হইতে পারে, সেটা ছেড়ে দেওয়ার মধ্যে হতে পারে, করার মধ্য দিয়ে হতে পারে। কুফুরি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ নিষেধ করেছেন, সেই কাজটা সে যদি করে আর সেটা তাকে কাফির গণ্য করার মতো হয়, তাহলে সে ইসলাম থেকে আউট হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন আর সে ওটা ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়াটাও হচ্ছে একটা আমল, আর এই আমলের কারণেও সে কী হয়ে যাবে, ইসলাম থেকে আউট হয়ে যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন সলাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সলাত ফরজ, এই সলাত যদি কেউ স্বেচ্ছায় আদায় না করে, সজ্ঞানে সে আদায় না করে, তাহলে সে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না।
যদিও আমরা বলছি যে ইসলামকে অস্বীকারকারী কাফের আর বেনামাজি কাফেরের ভিতরে পার্থক্য কি? ইসলামকে অস্বীকারকারী কাফের কোনোদিনও বেহেশতে যাবে না, আর ইসলামকে স্বীকার করে সলাতকে অস্বীকার করে সেই লোক, মানে সলাতকে সে আমল করে না, এই লোক যদি সলাতকে যদি অস্বীকার করে তাহলে তো সে কাফেরই, একেবারে প্রকাশ্য কাফের। কিন্তু সলাতকে স্বীকার করে সলাত আদায় করে না, তাকে আপনার যেমন কোনো আমল স্বীকার করলো আর সেটা করলো না, এই কারণে তাকে বলা হয় ফাসেক, তাকে কাফের বলে আখ্যায়িত করা হয় না। কিন্তু সলাত একমাত্র ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের অভিমত ইমাম ইবনে হাজম উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা একমত ছিলেন যে লোকটা সলাত আদায় করে না সে মুসলমান না। একমাত্র ইবাদত কোনো ব্যক্তির উপরে হজ ফরজ, স্বীকার করে হজ ফরজ, হজ করে না সে ফাসেক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু শক্ত করে বলছেন যে আমার মনে চায় যে আমি চলে যাই ওই বস্তিতে যে লোকের উপরে হজ ফরজ হয়েছে আর তারপরে হজে আসে নাই, তাদের উপরে গিয়ে আমি ট্যাক্স বসিয়ে দেই, কর বসিয়ে দেই। এরপরে তিনি বলছেন মা হুম বি মুসলিমিন, তারা মুসলমানই না। এটা তার কঠিন অবস্থান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআত বিভিন্ন দলিল আদিল্লা সামনে রেখে একথা প্রমাণ করেছে যে কেউ যদি কোনো ফরজকে ফরজ হিসাবে জানে আর সে তার ব্যক্তিগত ত্রুটির কারণে, গাফলতির কারণে আদায় না করে তাহলে সে হবে ফাসেক, তাকে ইসলামের খারিজ বা আউট বলা যাবে না, ইল্লা সলা, সলাত বাদ দিয়ে, সলাত বাদ দিয়ে। তবে আমাদের অনেক আলিম আছেন যারা সলাত ত্যাগকারীকে আপনার কাফের বলতে রাজি নন। কেন রাজি নন? কারণ তাদের দৃষ্টিভঙ্গিতে ইমান হলো স্থূল বস্তু, এটা বাড়েও না কমেও না। কাজী যেহেতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলেছে, কাজী এতে জীবনেও নামাজ যদি নাও পড়ে তাহলে সে মুসলিম। তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমলকে ইমানের সংজ্ঞা থেকে তারা বাইর করে দেন, যেটা আমরা গত পর্বের ক্লাসে আলোচনা করেছি। আর আমরা বলবো যে আমল অবশ্যই, আমলের মাধ্যমে ইমান আছে কিনা তার প্রমাণ আর অসংখ্য দলিল আদিল্লাও আমরা গত পর্বে ক্লাসে দিয়েছি। কাজেই একজন ব্যক্তি আপনার সলাত ত্যাগের মধ্য দিয়ে, যেহেতু সাহাবায়ে কেরাম এটাকে কুফুরি বলে আখ্যায়িত করেছেন, তাই আমরাও বলবো কেউ যদি কর্মগত কুফুরি হচ্ছে সলাত ত্যাগ করে দেওয়া, অনুরূপভাবে কর্মগত কুফুরি হচ্ছে কোনো গণকের কাছে যাওয়া, কোনো রেখাবিদের কাছে যাওয়া, তার কাছে গিয়ে ভাগ্য গণনার জন্য হাত পাতা। আচ্ছা, কেন সে কাফের? কারণ ইমানের ছয়টি রুকুনের একটি হলো আল ইমান বিল কাযা ওয়াল কাদার, তকদিরের প্রতি বিশ্বাস করা। যেই লোকটা তকদিরের প্রতি বিশ্বাস করলো সেই লোকটা কেমন করে আরেকজন সৃষ্টির কাছে গিয়ে বলে দেখো তো আমার তকদিরে কি আছে, আমার ভাগ্যে কি আছে, এটা যাচাই করতে যায়। প্রকারান্তরে সে তকদিরকে অস্বীকার করেছে, সে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করেছে, চলে গেছে একজন মানুষের কাছে যে মানুষ সীমিত জ্ঞানের অধিকারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই ধরনের ভাগ্যগণকের কাছে যাবে আর তার কথাকে বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত শরীয়তের সাথে কুফরি করল। তাহলে এই যে গণকের কাছে যাওয়া এটা হচ্ছে কি? কর্মগত কুফরি যাওয়া। আর গণকের কাছে যায় না, গণকের কথাকে, গণক আছে এবং গণকের কথা সত্য হইতে পারে, গণকের কথা সত্য হয় সে যায়নি, এই বিশ্বাস পোষণ করে যদি থাকে তাহলে সে হলো বিশ্বাসজনিত কাফের, তার ভিতরে বিশ্বাসজনিত কুফুরি আছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আবহাওয়াবিদরা বলে দিচ্ছে যে এখন সিডর এদিক থেকে এদিকে আসতেছে বা আইলা এদিক থেকে এদিকে আসতেছে অথবা মহাসেন এদিক থেকে এদিকে আসতেছে, এটা তো তারা কেমন করে বলতেছে? এটা কিন্তু জমিনে ওই
বিষয়টি ওই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পরে তারা আর তাদের মেরিন কেবল আছে সে মাধ্যমে যা দেখতে পায় জানতে পায় যে ওই জায়গাতে এটা হয়েছে এবং তার স্পিড গতি কত কোন দিকে মোড় নিচ্ছে পর্যবেক্ষণ করে তারপরে বলে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় নাই তারপরে বলে দিয়েছে এই ধরনের ঘটনা নাই কারণ তারা আলামতের ভিত্তিতে বলে অনুরূপভাবে আপনার কিছু তারকাবিদ আছেন তারকা নিয়ে তাদেরকে বলে নুজুম বলা হয় আহলে নুজুম মোনাজ্জিম তারা তারা আপনার তারকা দেখে বলেন এই তারকা যদি উঠে তাহলে বৃষ্টি হবে এটা হলে এই হবে এইগুলি আপনার বলে থাকেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন জাহিলরা বৃষ্টি আসলে বলতো মুতিরনা বিনৌ ইন কাদা ও কাদা আমরা এই তারকার বদৌলতে বৃষ্টি পেয়েছি মুতিরনা বিনৌ ইন কাদা ও কাদা এই তারকার বদৌলতে আমরা বৃষ্টি পেয়েছি এই তারকাই আমাদের বৃষ্টি দিয়েছে এরকম বিশ্বাস জাহেল যুগে ছিল আল্লাহ নবী বললেন যখন বৃষ্টি হয় তোমরা তখন বলো মুতিরনা বিফজলিল্লাহ আমরা আল্লাহর দয়ায় বৃষ্টি প্রাপ্ত হয়েছি এই তারকার কোনো কেরেশমা নাই কোনো তেলেসমাতি নাই কাজে এই ধরনের বিশ্বাস যদি কেউ লালন করে তাহলেও সে কী করে আপনার বিশ্বাসজনিত কাফের অনুরূপভাবে একজন ব্যক্তি কোনোদিন মাজারে যায় না কিন্তু সে বিশ্বাস করে যে মাজারে যারা যায় তারা ভালো কাজ করে এবং ওখানে গেলে আপনার কিছু পাওয়া যায় বিশ্বাস করে এটাও তার বিশ্বাসজনিত আপনার কুফুরি আমরা যদি বলি ইসলামে বিশ্বাস যে সমস্ত বিষয়গুলিকে আনতে হবে অর্থাৎ ইমানের যে সমস্ত রুকুন আছে সেই রুকুনের বিপরীত কোন বিশ্বাস পোষণ করা হলো বিশ্বাসজনিত কুফুরি সহজ অর্থে আর সন্দেহজনিত কুফুরি এটা আমরা আগে একবার উল্লেখ করেছি বক্তৃতার মাঝখানে আজ এখন আবার উল্লেখ করতেছি কোনো মানুষ এরকম যদি মনে করে আল্লাহ আল্লাহ আছেন কি আসলেই আছেন না নাই তিনি কি সত্য না মিথ্যা এই ধরনের কোনো সন্দেহ যদি কারো ভিতরে থাকে তাহলে সে ইসলাম থেকে আউট হয়ে যাবে কারণ তারটা হলো আপনার শক বা সন্দেহ দ্বারা তাই আমরা বলতে পারি যে একজন মুসলিম ইসলাম গ্রহণ করার পরেও কুফুরিতে নিমজ্জিত হতে পারে চারভাবে এক তার কথা দ্বারা কুফুরি সংগঠিত হইতে পারে দুই তার আমল দ্বারা কুফুরি সংগঠিত হইতে পারে তিন তার ইমান দ্বারা অর্থাৎ বিশ্বাসের বিপরীত বিশ্বাস ইমানের বিপরীত বিশ্বাস স্থাপনের মাধ্যমে কুফুরি হইতে পারে চার ইমান বিষয়ে সন্দেহ পোষণের মধ্য দিয়ে কুফুরি হইতে পারে এক্ষণে আমরা আলোচনায় যাব কুফুর এর পরিণাম সম্পর্কে আপনারা জানেন কোনো ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে তাকে আমরা বলি মুরতাদ এলো রিদ্দা সে ধর্ম ত্যাগ করল ধর্ম ত্যাগ করা তার শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী বলেছেন মান বাদ্দালা দীনা যে তার দিনকে বদলাই ফেলে ধর্ম ত্যাগ করে ফেলে ফাকতুলু তাকে হত্যা করে ফেলো আমরা এই মর্মে একটা দলিল দেখতে পাই যে সাহাবি আবু মুসা আল আশআরি তিনি ছিলেন ইয়ামানে মুআয ইবনে জাবালকে যখন পাঠানো হলো মুআয ইবনে জাবাল পৌঁছে যখন পৌঁছলেন তখন আবু মুসা তাকে স্বাগত জানালেন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু তাকে স্বাগত জানালেন এবং তাকে বসতে আপনার বললেন স্বাগত জানিয়ে বসতে বললেন তো মুআয রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন একটা লোককে আপনার বেঁধে রাখা হয়েছে এটা লোককে বেঁধে রাখা হয়েছে তো মুআয জিজ্ঞেস করলেন কেন এই লোকটাকে বেঁধে রাখা হয়েছে কেন একে তখন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন এই লোকটা ছিল ইহুদি পরে ইসলাম গ্রহণ করে এরপর আবার সে তার পুরানা ধর্মে ফিরে যায় অর্থাৎ খারাপ দিনে ফিরে যায় ইসলাম ত্যাগ করে তাই তাকে বন্দি করা হয়েছে তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর ফয়সালা অনুযায়ী এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত আমি বসবো না আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বসার জন্য
তিনবার অনুরোধ করলেন, পরপর তিনবার যে আপনি বসুন, কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ফয়সালার ব্যাপারে এত শ্রদ্ধাশীল ছিলেন, তিনি বলেন এই লোকটা যেহেতু আপনার ইসলাম গ্রহণ করে আবার ইহুদি হয়ে গেছে, কাজে এই লোকটা মুরতাদ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ফয়সালা কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত আমি বসব না। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই লোকটাকে হত্যার হুকুম দিলেন, এরপর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বসলেন। আপনারা বুখারীর 6923 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1733 নম্বর হাদিসে এই ঘটনাটা আপনারা পাবেন। তাহলে বোঝা গেল ধর্ম এটা খেলার বস্তু না, ইমান খেলার বস্তু না, আর কুফুর এটাও খেলার বস্তু না, যাকে তাকে আমরা কাফির বলে দেব, আবার যাকে তাকে আমরা মুমিন বলেও আখ্যায়িত করব। ইসলামে প্রবেশ করতে গেলে যেরকম দলিল লাগবে, ইসলাম থেকে বাহির করতে গেলেও তাকে দলিল প্রমাণের মাধ্যমে বাহির করতে হবে। এখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা চলবে না, গায়ের জুড়ে আপনার বাগা।